আচ্ছা তুমি বলো তো তোমার বাড়ির লোকেরা কোথায়? কিন্তু বাবা যদি রেগে যায়, বাবা রাখবে না, দেখো মা ফিরে আসবে, বাবা ফিরে আসবে। তুমি এটা নিয়ে এত টেনশন করছো কেন? ছোট্ট এই দুটো মাথার মধ্যে এত টেনশন ভালো লাগে না, সবাই ওপরে গিয়ে খেলো, ঠিক আছে? আর আমি আছি তো, চিন্তা করবে না, চো 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 চো। আমি বলবো একবার চাই না, না মা না মা, আপনি আপনি যাবেন, আপনি যাবেন না, আপনি গেলে গন্ডগোল হয়ে যাবে। গন্ডগোল মানে? এমনিতেই গন্ডগোল হচ্ছে, আর কি গন্ডগোল হওয়ার আছে? তার থেকে বড় একটু ওয়েট করলে ভালো হয় না? আর কত ওয়েট করতে হবে? আরে তোমরা বুঝতে পারছো না, তোমরা ভাবছো যে সূর্য খুব স্বাভাবিকভাবে আছে, আচরণ করছে বলে ও খুব নর্মাল হয়ে গেছে, ও সুস্থ হয়ে গেছে, কিন্তু তা তো নয়, ও এখনো অসুস্থ, ও ঠিক হয়নি, কখন কি করে বসবে কে জানে, সেটাই তো বুঝতে পারা যাচ্ছে না। তাই জন্য আমার যাওয়া দরকার। তুমি এক্ষুনি কি বললে, ও এখন অসুস্থ, এখন নর্মাল হয়নি? না হয়নি। তার মানে সূর্যের কাছে তুমি এখন সেই পুরনো লাবণ্য সুন্দর্য যে কোনো চাপা রঙের মেয়েদের পছন্দ করে না, এখন তার সামনে তুমি দীপাকে রেস্কিউ করতে যাবে, সূর্য বুঝতে পারবে না? হ্যাঁ তাই তো, কেলেঙ্কারি হয়ে যাবে। আমি যাই, হ্যাঁ আমি যাই, আমি গিয়ে দেখি কি কি বিষয়টা হচ্ছে। একটা ফোন করিস। মা মা আপনি এত চিন্তা করবেন না, দাদাই দিদিকে নিয়ে ঠিক ফিরে আসবে, তাড়াতাড়ি ফিরে আসুক। বাড়ির লোকেরা তা মা বাবা কি সবটা জানেন নাকি সবটাই লুকিয়ে দিয়েছো? এই যে তুমি এখানে ডাক্তারি পড়তে এসে ঘর ভাড়া খোঁজার জন্য তুমি অন্য একটা ছেলের নাম জড়িয়ে তাকে নিয়ে মিথ্যা কথা বলছো, এই পাড়ার লোকেদের কাছে কি ভুলভাল বলেছো আমাদের নামে, এগুলো কি তারা জানেন? রেজাল্ট খারাপ হবে না কেন? সারাক্ষণ তো মাথায় এগুলো ঘুরছে, এই জন্য তোমার থার্ড লিস্টে নাম উঠেছে, এই জন্য তোমার পড়াশোনার এই অবস্থা, এত বাজে রেজাল্ট। দেখো রেজাল্ট নিয়ে কোনো কথা বলবে না। কেন বলবো না? তুমি পড়াশোনা না করে উল্টোপাল্টা রেজাল্ট করেছো, সেটা বলা যাবে না? আচ্ছা তোমার বাবা মা তোমাকে অনেক আশা নিয়ে এখানে পড়তে পাঠিয়েছে, তাদের কথা একবারও মনে পড়ে না না তোমার? দাদাই দাদাই এভাবে বলিস না, খারাপ লাগছে হয়তো। ঠিক আছে বলছি না, যদি আমার বলার কোনো অধিকারও নেই, কিন্তু একটা কথা তুই ভাবত, ও যে দিনের পর দিন মিথ্যে কথা বলছে, আমার নাম আমার অ্যাড্রেস এগুলো নিয়ে মিস ইউজ করছে, মা জানে ভাই? তুই জানিস মা জানলে কি হবে? মায়ের রাগ জানিস তো তুই, আর তুই এটাও খুব ভালো করে জানিস আমি নিজে মিথ্যা কথা কখনো বলি না, এবং মিথ্যা কথা বলা পছন্দও করি না, এবং যারা মিথ্যা কথা বলে আমি তাদেরও পছন্দ করি না। আমি তো দেখা হলে ওর বাবা মাকে ডিরেক্ট গিয়ে বলবো, বাবা মাকে তুলে আনবে না, আলবা আনবো, তাদেরকে তো বলতে হবে তাদের মেয়ে কি করে বেড়াচ্ছে, শুধু একটা বাড়ি ভাড়া পাওয়ার জন্য মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা কথা বলেছি কারণ আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াচ্ছেন তাই। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 টায় স্টার জলসায়।